নমস্কার সবাইকে। এবং পিছনে হচ্ছে কি এনজিপি স্টেশন। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম করছি। অন্যরকম বলতে সেটা হচ্ছে আমরা যারা এরকম খুব ঘুরতে বেরোতে ভালোবাসি, যারা আমাদের মতো বয়সের ধরো বা একটু আমাদের থেকে বড়, অনেকেই আছে যারা হুটহাট ঘুরতে বেরিয়ে পড়ো এবং হুটহাট ঘুরতে বেরিয়ে তোমাদের টিকিটটা কিন্তু থাকে মানে অ্যাভেলেবেল থাকে না ট্রেনগুলোতে। তাই আমরা কলকাতার থেকে বা অন্যান্য জায়গার থেকে কিন্তু এনজিপিতে আসি, অনেকেই আসি জেনারেলে বা কখনো হচ্ছে গিয়ে হলদিবাড়ি টু এসে করে আসি, এরকম অনেক ট্রেন রয়েছে। এবার ধরো কখনো ফিরছো যখন এনজিপির থেকে, তখন তোমরা জেনারেলে ফিরতেই হবে, এরকম কোনো একটা অবস্থা হয়েছে। তা সেক্ষেত্রে আমরা সবথেকে ভালো ট্রেন হচ্ছে গিয়ে বলবো জেনারেলের ক্ষেত্রে দার্জিলিং মেল। এবার এই দার্জিলিং মেলের টিকিট বসতে পাওয়াটা মানে সিট পাওয়াটা জেনারেলে কিন্তু একটুখানি চাপে এনজিপির থেকে যদি তোমরা ওঠো। তাই এইবার এই এনজিপি দার্জিলিং মেলে তোমরা সিট পেতে গেলে কোন জায়গায় গেলে সুবিধা হবে সেইটা কিন্তু আজকে তোমাদেরকে এই ব্লগে আমি দেখাবো, এবং কীভাবে তোমরা সিট একদম ভালো সিট পেয়ে যাবে এটা তোমরা চাক্ষুষ দেখবে এই ব্লগেই। সেটা করতে গেলে আমাদেরকে ফার্স্ট এখান থেকে যেতে হবে হচ্ছে গিয়ে হলদিবাড়ি। এখান থেকে এনজিপির থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে এনজিপির থেকে ছেড়ে এটা পৌঁছাচ্ছে বিকেল 4:20-25। তো সেইখানে কীভাবে কী যাচ্ছি সেই সমস্ত কিছু থাকছে এই ব্লগে। সাথে থাকো, সঙ্গে থাকো এবং ভার্চুয়ালি জার্নিটা দেখো, ট্রেনে কেমন ভিড় হয় কি সমস্ত বৃত্তান্ত তোমাদেরকে জানিয়ে দেবো। লেট স্টার্ট দ্য জার্নি। প্রথমে একটা কথা বলি, এই ট্রেনটা ধরতে গেলে কিন্তু তোমরা মোটামুটি ওই দুপুর 2:10-15 মধ্যে এনজিপি স্টেশনে চলে এসো, এবং দার্জিলিংয়ে যদি থাকো তাহলে তোমরা ওটা মোটামুটি ধরতে 10:11 মধ্যে বেরোলেই হয়ে যাবে। 10:11 বেরোলে চেক আউটটা নর্মাল দার্জিলিংয়েও 11টার সময়, গ্যাংটকে হচ্ছে কি 2-3 ঘন্টা 1-2 ঘন্টা আগে আরও বেরিয়ে পড়ো। এই ট্রেনটা কত নম্বরে দেবে কী বৃত্তান্ত সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এখানে দিয়ে দিয়েছে 05751 আপ নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেন। এটা ঠিক 2:45 ছাড়বে, এই যে ট্রেন দাঁড়ানো রয়েছে 2:45 ছাড়বে এবং ওখানে পৌঁছাবে 4:25। সো এই গাড়িটা মোটামুটি লেট যদি করেও তাও কিন্তু তোমরা সময় মতো ওখানে দার্জিলিং মেলের আগেই পৌঁছে যাবে। ট্রেনের মধ্যে কিন্তু উঠে গেছি, বাইরে খুব গরম, তাই হাতে আইসক্রিম তোমরা কিন্তু কিছু মনে করো না। ট্রেনের মধ্যে এখন জায়গা দেখবো, জায়গা দেখে বসে পড়বো। জায়গা পেয়েও গেছি। সো এই হচ্ছে আমাদের জায়গা। এটা করে সময় লাগবে মোটামুটি 1:40 মতো সময় লাগবে। তো ট্রেন ছাড়ুক, আবার দেখা হচ্ছে নতুন জেনারেল কম্পার্টমেন্টের মতনই সিট, প্যাসেঞ্জার ট্রেন। আর একটা কথা তোমাদেরকে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি, এই ট্রেনটা কিন্তু মানে এখন বাজে হচ্ছে 2:25-2:00 মধ্যে এখানে চলে আসে। অলরেডি এটা হলদিবাড়ির থেকেই এখানে আসে, এটা সারাদিনই এরকমভাবে আপ ডাউন করে। সো এটা এখান থেকে 2:45 যখন 4:25 যাবে, 4:25 যাওয়ার পর হলদিবাড়ি থেকে কিন্তু আবার 5:15 নাগাদ ছেড়ে চলে আসে। সো তোমরা আগে এসে এখানে ট্রেনে বসে জায়গা নিয়ে নিতে পারো। ঠিক 2:45 ট্রেন কিন্তু ছাড়লো এনজিপির থেকে। ট্রেন ছেড়ে এখন নেক্সট স্টেশনটা হচ্ছে আম্বাড়ি ফালাকাটা। হলদিবাড়ি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে টোটাল 8খানা স্টেশন আছে, 8খানা স্টপেজ রয়েছে। আর টোটাল ওইখান থেকে হলদিবাড়ির দূরত্ব হচ্ছে গিয়ে 56 কিলোমিটার। তো সময় 1 ঘন্টা লাগার কথা, কিন্তু প্যাসেঞ্জার ট্রেন বলে 1:20-40 মতো সময় লাগছে। We'll be right back.
একটা ছেড়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে 10 কিলোমিটার দূরে পরের স্টেশন হচ্ছে বেলাকোবা। সঠিক মানে পৌঁছানোর সময় হচ্ছে 3:08। দেখা যাক আজকের ট্রেন কটার সময় পৌঁছায়। পৌঁছালো 3:13, 5 মিনিট লেট আছে ট্রেন। এরপরের স্টেশন রানীনগর জলপাইগুড়ি। ট্রেনে ভিড় মোটামুটি, খুব একটা বেশি নেই। লাগেজ নিয়ে যদি আপনারা থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, লাগেজ তুলে এই উপরে তুলে দেবেন, তুলে দিয়ে নিশ্চিন্তে নিচে বসে যেতে পারবেন। রানীনগর জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো ট্রেন। রানীনগর জলপাইগুড়ি স্টেশন থেকে তোমার হচ্ছে গুয়াহাটি লাইনটা এবং এই হলদিবাড়ি লাইনটা কিন্তু আলাদা হয়ে যায়। ট্রেনে ভিড় সেরকম নেই, দেখো তোমার দেখাচ্ছি, এসে আমার বন্ধু পিকু, এটা তো তুমি দেখেছো অনেকবারই, অনেক ট্রেন জার্নিতে অনেক ইয়েতে রয়েছে, সে এবারেও জার্নিতে রয়েছে। আমরা ট্রেনটাকে খুব ভালোবেসে ফেলেছি, এত ভালোবেসে ফেলেছি ছেড়ে যেতে ইচ্ছে করে না। আমরা সব ট্রেন জার্নি করি, হ্যাঁ, যেখানে যেখানে ভারতবর্ষের যেখানে যেখানে ট্রেন রয়েছে সেই সব জায়গায় জায়গায় পৌঁছতে চাই একদম। কিন্তু সেরকম ভিড় নেই, জাস্ট বসে রয়েছে, হবে হালকা। আমি এই ট্রেনের জার্নি আগেও একবার ট্রেন ক্রসিং করবে ট্রেন জার্নি আগেও একবার করেছি, তো সেই জায়গার থেকে দেখতে গেলে তখনও সেরকম ভিড় হয়েছিল না। এখনও 4-5টা স্টেশন আছে, তো দেখতে থাকো হচ্ছে। চানা মশলা দেখো, চানা মশলা দেখো, সেদ্ধ ছোলা মাখা, কোন দিকে এনজিপি আবারও গোলাপ, আবার ওই গুয়াহাটি যে লাইনটা ওই লাইনটা
থাকলো কিন্তু জলপাইগুড়ি স্টেশনে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, জলপাইগুড়ি স্টেশনেও কিন্তু দার্জিলিং মেলের স্টপেজ রয়েছে, তোমরা এখানেও নামতে পারো, এখানে নামলে তোমরা সিট পাবে কিন্তু একটু কম মানে পাবে, কিন্তু ওখানে গেলে কিন্তু ঠিকঠাক পাবে। জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু ট্রেনে একটুখানি ভিড় হয়, সো গিয়ে সিটে আগে বসে। ছ মিনিট লেটে 3:33 ছিল হচ্ছে গিয়ে রাইট টাইম, 6 মিনিট লেটে 3:39 পৌঁছালো জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে মোটামুটি ফ্লো ঘুরতো, এরপরে স্টেশন হচ্ছে কাদাবাড়ি হল্ট। সো 6 মিনিট লেট আছে, আশা করি সেটা মেকআপ হয়ে যাবে। ঘাট মন্ডলঘাট, সরি, এই যে স্টেশন নিউ জলপাইগুড়ি থেকে 44 কিলোমিটার দূরত্ব, আর বেশি নেই, আর দুটো স্টেশন পরে হচ্ছে গিয়ে হলদিবাড়ি, সেজন্য ওটা হওয়ার আগে ইয়ে করে দিতে হবে। হলদিবাড়ি ঢুকছে ট্রেন, 13 মিনিট আগে ট্রেন অ্যাডভান্স ঢুকলো। সো এখানে স্টেশনে নেমে তোমাদেরকে দেখাচ্ছি বাকি কোথায় কি দার্জিলিংয়ে দাঁড়িয়ে থাকে, কোথার থেকে তোমরা যেতে পারবে, কোথার থেকে গিয়ে সিট পাবে, টিকিট কাউন্টার কোথায় আছে, সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস নেমে দেখাচ্ছি। ট্রেন দার্জিলিং মেল কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ছাপ্পান্ন কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন হলদিবাড়িতে এসে পৌঁছেছি। হলদিবাড়ির এই প্ল্যাটফর্মে দিয়েছে, এটা হচ্ছে মনে হয় তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে তোমাদেরকে যেটা দেখালাম ওখানে দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে, সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর পিছনে এই যে ওভারব্রিজটা, ওভারব্রিজটা দিয়ে জাস্ট ওদিকে গেলেই তোমরা দার্জিলিং মেলটা পেয়ে যাবে। এতটা এগিয়ে আসলে কনফার্ম তোমরা কিন্তু জেনারেলের টিকিট মানে সিটটা পেয়ে যাবে। এই যে সামনে থেকে এই যে সাইডে এই যে যাচ্ছে ওয়েটিং রুমের যে বোর্ডটা দেওয়া আছে, এখানে কিন্তু তোমার টিকিট কাউন্টার রয়েছে, এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। হলদিবাড়ি স্টেশন শিয়ালদার ভাড়া নিল 210 টাকা জেনারেলে, আর টিকিট কাটার পরে এখন যাচ্ছি ওইদিকে গিয়ে, কিন্তু মানে মোটামুটি একটা লাইন থাকবে আশা করি, কারণ অনেকেই কিন্তু এই ট্রেনে করে এসছে, ট্রেনে করে এসে তোমার ওইখানে যাবে, ওখানে জেনারেল কম্পার্টমেন্টে এখান থেকে ফেরত যাবে। সবাই এখন অনেকেই জেনে গেছে, তোমাদেরকে জানানোর জন্য এই ইনফরমেশানটা দিলাম, বাকিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ওভারব্রিজ দিয়ে ক্রস করে এই যে এই ট্রেনটায় আসলাম, এই দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে পাশে, আর এই ট্রেনের একদম ওই মাথায় শেষের দিকে কিন্তু রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট, একদম মাথায় কিন্তু রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট। এই যে দেখো হলদিবাড়ি স্টেশনের একদম পিছনে আমাদেরকে যেতে হবে, এই জেনারেল কম্পার্টমেন্ট শুরু হচ্ছে, দরজা এখনো খোলেনি, লাইন পড়েছে। সো এই যে শিয়ালদা হলদিবাড়ি, মোটামুটি যে লাইন নেই ফার্স্টের দিকে জায়গা কিন্তু পেয়ে যাব। লাস্ট কথা সেটা হচ্ছে গিয়ে আপাতত জেনারেল কম্পার্টমেন্টের ফার্স্টে রয়েছি, সো জানলার ধারে সিট কনফার্ম। এবং এইভাবে তোমরাও একদম প্রথমে এসে প্রথম উঠে এখানে কনফার্ম সিট জেনারেল কম্পার্টমেন্টে কনফার্ম সিট তোমরা পেয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ইনফরমেশনের জন্য এত দূর এসে এখান থেকে করলাম, তোমাদেরকে দেখালাম। সো খুব তোমরাও এরপরে কখনো এরকম যদি ইচ্ছে থাকে বা এরকম যদি জার্নি করার দরকার হয়ে পড়ে, তোমরা এইভাবে এটাকে দেখতে পারো, এভাবে করে দেখতে পারো। সো
1234 ডাউন হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেলের। আমার কোচ কনফার্ম কোচ নাম্বার এবং সিট নাম্বার হচ্ছে জেনারেল কোচের, সিট নাম্বার হচ্ছে 88 কোচ নাম্বার কনফার্ম পেয়েছি। উইন্ডো সিট এখানে নেই, উইন্ডো সিট পেয়েছি, তো নো চিন্তা, এইখানে বসে সোজা শিয়ালদা। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সম্পূর্ণ তোমাদের জন্য এই এতটা জার্নি করে এসে নিউজ দার্জিলিং মেলে এখান থেকে এসে সিট পাওয়াটা দেখালাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু এরকম এরকম জার্নি তোমাদের জন্য করে দেখানো কিন্তু অসম্ভব ব্যাপার। একটা জিনিস যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু খাওয়ার দাওয়ারের কিন্তু দোকানপাট কিন্তু কম আছে, তো বাড়ির থেকে বা তোমরা যেখান থেকে আসো আগের থেকে একটু প্রিপেয়ার হয়ে এসো রাত্রিবেলা খাবার দাবারের জন্য। আজকের মতো শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গাতে, তার তক কেলে গুড বাই। আলটিমেটলি 6:05 কিন্তু হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে, এখানে ট্রেন কিন্তু আপাতত ফাঁকা, সিট অ্যাভেলেবেল। সো যেটা বললাম সেটা মনে রেখে জলপাইগুড়ির থেকে হাতে যদি সময় থাকে এনজিপির থেকে ঘুরে পড়ো, হয় এখানে হলদিবাড়ি আসতে পারো নইলে জলপাইগুড়ি পর্যন্ত আসতে পারো। জলপাইগুড়ির থেকে তোমরা এটা উঠলেও কিন্তু জায়গা পেয়ে, জানলার পাশে হয়তো পাবে না, এমনি জায়গা পেয়ে যাবে। সো কনফার্ম সিট একদম, খালি 2 ঘন্টা হাতে সময় নিয়ে এক্সট্রা একটা জার্নি করতে হবে।